লাল সোনা নামে পরিচিত পৃথিবীর সবচেয়ে দামি মশলা জাফরান উৎপাদিত হয় শীত প্রধান অঞ্চলে। বাংলাদেশের মতো গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় জাফরান চাষের প্রচলন কখনোই ছিল না। এবার বাংলাদেশের মাটিতেই মশলার রাজা এই জাফরান চাষের দারুণ একটা সম্ভাবনা তৈরি করেছেন ঢাকা শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ. ফ. ম. জামালউদ্দিন। উদ্যানতত্ত্ব বিভাগের এই শিক্ষক ও গবেষক আলো, আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রিত কক্ষে জাফরানের ফুল ফোটাতে সক্ষম হয়েছেন। তা থেকে সফলভাবে সংগ্রহ করেছেন লাল রঙের গর্ভমুণ্ড। বিশ্বের 90% বেশি জাফরানের যোগান দেয় ইরান, বাকিটার যোগান আসে স্পেন, মরক্কো ও কাশ্মীর থেকে। জাফরান চাষে যন্ত্র নয়, কায়িক শ্রমে ভরসা। চাষের শুরুর পর্যায় থেকে পরবর্তী প্রতিটা ধাপে সবকিছু করতে হয় হাতে হাতে। শেষের দিকে ফুলের পাপড়ি ছিঁড়ে লাল গর্ভমুণ্ড বের করে আনার কাজটিও বেশ কষ্টসাধ্য, তাই এর উৎপাদন খরচও বেশি। বিশ্ববাজারে প্রতি গ্রাম জাফরানের দাম $4 মতো, সেই হিসাবে প্রতি কেজি জাফরানের দাম পড়ে $3,00,000 বেশি। জাফরান সারা বিশ্বে রান্নায় ব্যবহারের জন্য বিখ্যাত, খাদ্যরসিকদের কাছে এর আলাদা কদরও আছে। মোগলদের রশিগড় থেকে শুরু করে হালের তারকাখচিত হোটেলগুলোতেও জাফরানের বহুল ব্যবহার দেখা যায়। ওষুধের উপাদান হিসেবে ও রূপচর্চার ক্ষেত্রেও এর জুড়ি নেই। জাফরান ইংরেজিতে স্যাফরন নামে পরিচিত। প্রান্তিক পর্যায়ে বাংলাদেশের জাফরান চাষ অন্তত ব্যয়বহুল হতে পারে। এর জন্য নিয়ন্ত্রিত আবহাওয়ার জন্য এয়ার কন্ডিশন সিস্টেম, হিউমিডিটি কন্ট্রোল এবং 24 ঘন্টা দেখভাল প্রয়োজন। মূলত অধ্যাপক জামাল উদ্দিনের প্রজেক্ট শুরু হয় 2020 সালে জাপান থেকে জাফরানের মাদার প্লান্ট বা করম আমদানির মাধ্যমে। গ্রিনহাউস পদ্ধতিতে 1 কেজি জাফরান উৎপাদনে দরকার পড়বে 1.5 লক্ষ ফুল। অন্যদিকে এক একটি করমে প্রতি বছর 8 থেকে 10টি ফুল আসে। একটি ফুল হতে পাওয়া যায় 30 মিলিগ্রাম জাফরান এবং 150টি ফুল হতে পাওয়া যাবে প্রায় 1 গ্রাম জাফরান। মূলত বাণিজ্যিকভাবে বর্গাকার গ্রিনহাউস সিস্টেম এই খাতের রফতানি বাণিজ্যের দুয়ার খুলে দিতে পারে। যদিও দেশের বাজারে জাফরানের কাস্টমার বেশ কম এবং 1 কেজি জাফরানই প্রতি বছর আমদানি হয়ে থাকে, তবে দাম কমার সাথে এবং মান বাড়ার সাথে দেশীয় বাজারেও জাফরানের কদর বাড়বে বলে আশা করা যায়। ভিয়েতনাম এবং থাইল্যান্ড ও গ্রিনহাউস প্রক্রিয়ায় জাফরান উৎপাদনে শতভাগ সফল হয়নি। আমাদের বিজ্ঞানীদের আমাদেরকেই লালন করতে হবে। বাংলাদেশের রপ্তানি খাতে অদূর ভবিষ্যতে জাফরান যুক্ত হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের জাফরান চাষের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।